সবাই ভালো আছো? তাহলে আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় চতুর্থ থেকে বীজগণিত সূত্রাবলীর প্রয়োগ সম্পর্কে অঙ্ক করব। প্রিয় স্টুডেন্ট, এর আগের ক্লাসে আমরা বীজগণিতের সূত্রাবলী আমরা সুন্দর করে শিখেছি। আজকে সূত্রগুলো প্রয়োগ করে কি কুই করে অঙ্কের সমাধান করা যায়। তাহলে আজকে তোমরা সবাই পাঠ নামার উপর আগে উঠাও। দিয়ে আছে কি দেয়া আছে? দেয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ সমান সমান এম এম। দেয়া আছে এ মাইনাস ওয়ান এখন এ সমান সমান এম হলে দেখাও যে এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর সমান সমান এম ফোর ফোর এম স্কোয়ার প্লাস টু। তাহলে এখানে আমার লেখবো লেফট সাইড এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর একে ভাবাবো এ স্কোয়ার এর হোল স্কোয়ার ওয়ান বাই এ স্কোয়ার এর হোল স্কোয়ার। তাহলে সূত্র ভাবালে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এটাতে কাটা গেল। এর আর একটা সূত্র আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান আছে মাইনাস এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার প্লাস টু এ বি সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার মাইনাস টু। এটাতে কাটা গেল এ মাইনাস ওয়ান অপন এর মান এম এম এর হোল স্কোয়ার প্লাস টু সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার মাইনাস টু। তাহলে এম স্কোয়ার প্লাস টু এর হোল স্কোয়ার মাইনাস টু সমান সমান এবার এম স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস সূত্রে টু ইন্টু এম স্কোয়ার ইন্টু টু প্লাস টু হোল স্কোয়ার মাইনাস টু। তাহলে এম ফোর ফোর এম স্কোয়ার প্লাস ফোর মাইনাস টু। এম ফোর ফোর এম স্কোয়ার প্লাস টু সমান সমান রাইট সাইড আর এস। অতএব এল এস সমান আর এ শোডেট শোডেট দেখানো হবে। প্রিয় স্টুডেন্ট, আট নাম্বার আছে যে আছে এ মাইনাস ওয়ান বাই এ সমান সমান এল। তাহলে এল এস রাইট সাইড এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর একে আমি ভাঙালাম এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখানে আছে মাইনাসের মান আমি এটা আমার মাইনাসের সূত্রে ফেললাম এ মাইনাস ওয়ান অপন এ হোল স্কোয়ার প্লাস টু এ বি এ এ মাইনাস ওয়ান অপন এর মান এম। তাহলে এম এর হোল স্কোয়ার প্লাস টু সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার মাইনাস টু এম ফোর এম স্কোয়ার প্লাস টু হোল স্কোয়ার মাইনাস টু এটা আমি এ প্লাস হোল স্কোয়ার সূত্রে ভাঙালাম এ স্কোয়ার প্লাস টু এম প্লাস বি স্কোয়ার। তাহলে এম ফোর ফোর এম স্কোয়ার প্লাস ফোর মাইনাস টু তাহলে এম ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু সমান সমান আর এস। অতএব এল এস সমান আর এস শোনে। তাহলে আমরা এই চ্যাপ্টার থেকে আর একটা অঙ্ক করছি দশ নয় নম্বর
ক্লাসটা আমি শেষ করলাম, সবাইকে ধন্যবাদ।